লাইফে সাকসেস পাওয়াটা সত্যিই খুব কঠিন, কিন্তু তার থেকেও বেশি কঠিন হলো লাইফে সেই সাকসেসটাকে ধরে রাখা। তো যে প্রসঙ্গে আজকে এই কথাগুলো বলছি সেটা হলো যে, তোমাদের সবার হয়তো মনে আছে 2011 সালে বিহারের মতিহার থেকে সুশীল কুমার একটা রেকর্ড গড়ে ফিরেছিলেন, KBC 5-এ তিনি উইনার হয়েছিলেন 5 কোটি টাকার। তো আমরা হয়তো ভাবছি সেটা 2011 সালের কথা, 2020 সালে হয়তো তিনি এখন একটা ল্যাভিস লাইফস্টাইল লিড করছেন, তাহলে কিন্তু সেটা পুরোপুরি ভুল ভাবা হবে, কারণ তিনি এখন রোডপতি, যাকে বলে রাস্তায় নেমে গেছেন আর কি। তো কীভাবে কী হলো সেটাই পুরো ডিটেলস এই ভিডিওতে বলতে চলেছি। তোমরা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচ্ছে, যে রেড সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে নাও এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো দেখো, সুশীল কুমার বিহারের মতিহার থেকে খুবই গরিব ঘরে একটা লোক ছিল, সে ভাড়া বাড়িতে থাকতো এবং KBC-তে সে খুব ভালো কিন্তু গেমটা খেলেছিল, প্রচুর নলেজ ছিল তার, এবং সেই নলেজের পরিবর্তে সে 5 কোটি টাকাটা পেয়েছিল, এমন আজ ফ্রিতে সে পেয়ে গেছিলো, তার নলেজ দিয়ে সে সে টাকাটা গেন করেছিল। কিন্তু দেখো, একটা লোক লাইফে খেটে সে 5 কোটি টাকা আর্ন করছে এবং হঠাৎ করে সে মানে কয়েক ঘন্টার মধ্যে সেই 5 কোটি টাকা আর্ন করছে, কোটি টাকা আর্ন করছে, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এবং সুশীল কুমার রিসেন্টলি দেওয়া একটা ইন্টারভিউতে বলেছেন যে এই দুটো ডিফারেন্স তিনি এখন বুঝতে পেরে গেছেন খুবই ভালোভাবে। তো 5 কোটি টাকার পর সে কী করলো? তো তোমরা সবাই জানো, সে এপিসোডেও বলেছিলো যখন KBC 5 চলছিল অমিতাভ বচ্চন, তখন যাকে মানে যখন তাকে জিজ্ঞেস করেছিল যে এই 5 কোটি টাকা দিয়ে সে কী করবে, সে কিন্তু বলেছিল তার বাড়িটা সে মেরামত করবে, নতুন একটা ভালো বাড়ি বানাবে, কিছু চ্যারিটি করবে, প্রচুর ছেলেমেয়েদের সে পড়ার জন্য হেল্প করবে। তো ঠিক আছে, সে বাড়ি বানিয়েছিল, চ্যারিটিও করছিল প্রত্যেক মাসে 20-25-30-50 এভাবে দান করছিল, ডোনেট করছিল, রীতিমতো সেলিব্রিটি একটা লাইফ সে লিড করছিল, বিভিন্ন জায়গায় তাকে ডাকা হচ্ছিলো, যে ঝলক দিখলা যা যে আমাদের যে সিরিয়ালটা হতো সেই রিয়েলিটি শোতেও সে একবার এসেছিলো। তো এরকম কিন্তু সেলিব্রিটি লাইফস্টাইল সে লিড করছিল। কিন্তু দেখো, তার কাছে যে টাকাটা ছিল সে ভেবেছিল যে সে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে, যাতে টাকাটা আরও বেশি হয়ে রিটার্ন চলে আসে, সেটা সবাই চায়। আমি যদি এখন 10 লাখ টাকাও পাই, আমি চেষ্টা করবো সেটা কী করে ইনভেস্ট করে আরও বেশি টাকা আর্ন করা যায়। তো সে কী করেছে, তার যেসব ফিল্ডে নলেজ ছিল সেসব ফিল্ডে সে ইনভেস্ট না করে সে বিভিন্ন ফিল্ডে যেগুলোতে সে মানে নতুন নতুন জানছে শিখছে সেই জিনিসগুলোতে সে ইনভেস্ট করতে শুরু করে দিয়েছিল। ইভেন সে মুম্বাইতে এসে ফিল্ম মেকার হতে চেয়েছিল, ফিল্ম সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না, স্টিল সে ভেবেছিল ফিল্ম মেকার হয়ে যাবে, একটা ফিল্ম বানাবে। তো এরকম করে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে সে টাকা নষ্ট করেছে, যেগুলো রিটার্ন তো আসেনি, উল্টো লস হয়েছে। ইনফ্যাক্ট সে এসব করতে গিয়ে মানে প্রচুর বাজে মানে নেশায় সে পড়ে গেছিলো, সিগারেট স্মোকিং থেকে শুরু করে অ্যালকোহল, এবং এই নিয়ে তার এবং তার স্ত্রীর মধ্যে রীতিমতো ঝামেলা শুরু হয় এবং সেটা ডাইভোর্সের দিকেও যাচ্ছিলো। সে সারাদিন ঘরে শুয়ে বসে থাকতো, সিনেমা দেখতো, মানে কোনো কাজ টাজ করতো না। সে যেটা ভেবেছিলো যে সে টিচিং লাইনে, টিচিং প্রফেশনে থাকবে, সেটাও সে করছিলো না আর কি। বাদবে কি যা যা ডোনেট করার এবং যাকে যাকে যা হেল্প করার সেগুলো তো সে করছিলই, কিন্তু তার পাশাপাশি যে একটা হিউজ অ্যামাউন্ট তার পড়েছিলো সে বিভিন্ন এমন খাতে ইনভেস্ট করেছে সেখান থেকে মানে সে কিন্তু তার রিটার্নটা পায়নি। তো তার ডিসিশনগুলো পুরোপুরি সে ভুল নিয়েছিল, এবং রিসেন্টলি যখন মিডিয়া তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি এখন কী করছেন, সে বলে যে আমি এখন 2টো গরু কিনেছি, সেগুলো এখন দুধ আমি বাড়ি বাড়ি সাপ্লাই করি। হয়তো ইয়ার্কি মেরেই সেটা বলেছে, সেটা হয়তো সে করছে না, কিন্তু ভাবো তার অবস্থা এখন এরকমই হয়ে গেছে সে সেটা বলতে বাধ্য হচ্ছে। তার এখন মানে কন্ডিশন এতটাই বাজে হয়ে গেছে যে সে আবার তার পুরোনো লাইফস্টাইল, 2011 সালে যে লাইফস্টাইল ছিল সেই লাইফস্টাইলে সে চলে এসছে। হ্যাঁ, বাড়ি ঠিকঠাক আছে কিন্তু ইনকাম আর সেরকমভাবে আসছে না। সে এখন চেষ্টা করছে এবার মানে টিচিং লাইনটাকেই, যে লাইনটা সে মানে পছন্দ করতো সেই লাইনটাকেই এবার কেরিয়ার বাড়ানোর। এবার দেখো, সেই সময় 2011 সালে তার যা বয়স ছিল, এখন তো তার বয়স অনেক বেশি হয়ে গেছে, তার অনেক রেসপন্সিবিলিটি চলে এসছে এবং প্রচণ্ড হাইলাইটে সে একসময় চলে এসে এখন সে নোবডি হয়ে গেছে। তো মানে মেন্টালিও সে অনেকটা ডিপ্রেশনে চলে গেছে কিন্তু। তো এখান থেকে রিকভার করে সে কি একটা মোটামুটি লাইফস্টাইল মেনটেন করতে পারবে কিনা প্রচণ্ড কিন্তু ডাউটফুল আছে। এবং সে কিন্তু এটা স্বীকারও করেছে যে হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া এবং হার্ডওয়ার্ক করে বড়লোক হয়ে যাওয়া, এই দুটোর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। একদম সিম্পল একটা জিনিস, যে আমি হঠাৎ করে 5 কোটি টাকা পেয়ে গেছি, আমি ভুলভাল কিছু ডিসিশন নেবই, কিন্তু আমি যদি হার্ডওয়ার্ক করে সে 5 কোটি টাকাটা আর্ন করি, আমি কিন্তু সেটা ভুলভাল জায়গায় খরচা করতে যাবো না, 1 টাকা খরচা করার আগেও বারবার ভাববো। সেটা করেনি, সে ভেবেছে হঠাৎ করে ফাটকা টাকা চলে এসছে,
লাগাও, ইনভেস্ট করে দিই, দেখা যাবে কী হয়। এরকমভাবে সে ফিল্ম মেকিং অবধি সে চলে গেছিলো, কিন্তু সেটা সে সাকসেসফুলি করতে পারেনি। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা হার্ড আর্ন মানি যেটা আছে সেটা খুব ওয়াইজলি, খুব ভালোভাবে জেনে বুঝে, এমন না যে একটা ইন্টারেস্টিং ফিল্ড লাগছে বাস টাকা ইনভেস্ট করে দিই, তা না, সেটা সম্পর্কে আগে নলেজ গ্যাদার করো। যদি মনে হয় যে সেখানে যদি লস হওয়ার চান্স থাকে, সেটাকে কী করে রিকভারি করবে, আদৌ করতে পারবে কি পারবে না, সেই জিনিসগুলো ভেবে কিন্তু তোমরা ইনভেস্ট করবে। তোমার আর্নিং যদি মাসে 10,000 টাকা হয়, সেটা কিন্তু চেষ্টা করবে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করার। ফ্যামিলির কিছু বার্ডেন থাকতে পারে, কিছু সেভিংসও তুমি করতে চাইলে করতে পারো যদি তোমার লাইফস্টাইল অতটা না হয়। তো এভাবে কিন্তু প্রথমে 10,000 ইনকাম করছো, পরে তো সেটা বাড়বে, তাই না? সে বাড়ানোর রাস্তাটা তোমাকে করে যেতে হবে, এমন না যে 10,000 টাকা ইনকাম করছি, ভুলভাল খরচা করি, আমি সব পুরোটা উড়িয়ে দিলাম। এটা করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তোমাদের অবস্থাও কিন্তু সে সুশীল কুমার মতন হয়ে যাবে, যে একসময় কোটিপতি ছিল, আজকে কিন্তু সে বলতে পারো লাখপতিও নেই, তার থেকেও নিচে সে নেমে গেছে। এবং তার ফ্যামিলির অবস্থাও তোমরা সবাই জানো, এমন না যে বাদ বাকিরা খুব ভালো সাপোর্ট দিতে পারবে, তা না, তার ফ্যামিলিতে সেই একটু মানে এরকম ইনকামের মুখ দেখেছিল, বাদ বাকিরা সেরকম কিছু করেন না। তো এটাই এই ভিডিওতে বলার ছিল যে একটা লোক একসময় অনেক উঁচুতে উঠে যেতে পারে, কিন্তু তার পড়তে কিন্তু বেশি সময় লাগে না, সে উঠেও ছিল হঠাৎ করে, পড়েও গেল সে ধপ করে আর কি। তো এরকমই অনেক এরকম আছে, সে না হয় 2 এপিসোডে 5 কোটি টাকা ইনকাম করে নিয়েছিল, 2 দিনের ব্যাপার, 2 দিন আগে সে কোটিপতি ছিল না, 2 দিন পরে সে কোটিপতি হয়ে গেছে। কিন্তু এমন অনেক আছে যারা প্রচুর দিন ধরে ইনকাম করে সেই জায়গায় এসে, মানে উঠতে অনেকটা সময় লেগেছে কিন্তু পড়তে কিন্তু বেশি সময় লাগেনি, জাস্ট কিছু ভুল ডিসিশন লাইফে নেওয়ার জন্য। তো তোমাদেরকেও এটাই আমার বলার যে তোমরা প্লিজ বি কেয়ারফুল, কারণ আজকালকার যে দিন আছে, মানে টাকা পয়সা ছাড়া মানে কোনো কিছুই না, শিক্ষা বলো, স্বাস্থ্য ব্যবস্থা বলো, মানে মেন জায়গাগুলো কিন্তু এখন টাকা ছাড়া মানে সেই ধরনের তুমি সুযোগ সুবিধা পাবে না আর কি। এটা নতুন করে বলার কিছু নেই, করোনা আসার পর তো সেটা আরও প্রিভিলেন্ট হয়ে গেল যে যার কাছে 10-15 লাখ টাকা ছিল তারা প্রপারলি ট্রিটমেন্ট করতে পেরেছে, যাদের কাছে টাকা ছিল না তাদের তো অ্যাডমিশন পর্যন্ত হচ্ছিল না, ট্রিটমেন্ট কী হবে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে এটুকুনি বলার ছিল, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। কিন্তু তোমরা যারা যারা এখন রেজিস্টার ফ্যামিলির সদস্য ওঠেনি, নিজের রেজিস্ট্রেশন বাটন আছে সেখানে ক্লিক করে নাও, এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্যও আমাদের ছিল, মজা হয়, আড্ডা হয়, এরবার আর কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।